প্রিয় শিক্ষার্থীরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি বিভূতিভূষণ সাহা, এবং আজকে আমাদের ক্লাসটি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। তো দেরি না করে তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে আজকে এই ক্লাসটির মধ্যে তোমরা অংশগ্রহণ করছো। আমি কিন্তু আজকে এই ক্লাসটিতে এসেছি নারায়ণগঞ্জ থেকে, তুমি কোথা থেকে এসেছো? তাহলে এটা তোমরা এখনই কমেন্টের মধ্যে জানিয়ে দাও, তাহলে আমি জানতে পারবো যে আমার মতো কারা কারা বাংলাদেশের কোন প্রান্ত থেকে আজকের এই ক্লাসটিতে তোমরা জয়েন করছো। ঠিক আছে, তো দেরি না করে এখনই তোমরা জানিয়ে দাও কোথা থেকে তোমরা এই ক্লাসের মধ্যে অংশগ্রহণ করছো। তোমরা কমেন্ট করতে থাকো, আমরা এই ফাঁকে আমাদের ক্লাসটি স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই একটু পরে কমেন্টটা পড়ে নিব। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কোনটা? এটা যৌথ মূলধনি কোম্পানির মূলধন। এখন যদিও এই চ্যাপ্টারের নাম যৌথ মূলধনি কোম্পানির মূলধন, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে মেনলি কথা বলা হয়েছে শেয়ার নিয়ে। শেয়ার কত প্রকার, শেয়ার কীভাবে কী করতে হয়, কীভাবে বিক্রি করা হয়, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা এর আগে দেখে নিই কমেন্টের মধ্যে তোমরা সবাই ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছ নাকি উপস্থিত হন। তাহলে তোমরা সবাই কমেন্ট করা শুরু করে দাও। দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছ। রাহাত, এখানে রাহাত বলছে যে ভাই এসে পড়েছি। সম্রাট বলছে ভাই চট্টগ্রাম থেকে এসেছি। সাইফুল বলছে চট্টগ্রাম থেকে, বা তারপর এখানে আহসান বলছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে কিন্তু এখানে অনেকেই আজকে অংশগ্রহণ করেছে। তারপর রাহাত বলছে আমি পটুয়াখালী থেকে এসেছি। সঞ্জিতা নেহা বলছে হাই ভাইয়া, হাই আপু। তারপর সবাই এখানের মধ্যে আসা শুরু করে দিয়েছে তোমরা। তারপর এখানে দেখতে পাচ্ছি রাসিন বলছে হ্যাঁ ভাইয়া আমি ঢাকা থেকে এসেছি। আফিফা বলছে ভাইয়া চুয়াডাঙ্গা থেকে এসেছি। সানজানা বলছে ঢাকা থেকে। দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোমরা আমার এই ক্লাসের মধ্যে অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। ইমন বলছে ভাইয়া কুমিল্লা থেকে এসেছি। হাসান বলছে হ্যাঁ ভাই এসে পড়েছি। তোমরা সবাই যেহেতু এসে পড়েছো, তাহলে আমরা আমাদের এই ক্লাসটি আজকে স্টার্ট করে দিচ্ছি। ফারহানা বলছে ফেনী থেকে, হ্যাঁ তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে তুমি একটু বলে দাও তো, তোমরা কি স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছো? আই হোপ, আমি এখানে যেহেতু স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমি আশা করছি তোমরা সবাই স্ক্রিনটা পারফেক্টলি দেখতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটি স্টার্ট করে দিই। যৌথ মূলধনি কোম্পানির মধ্যে যে মূলধন রয়েছে, তারা বিভিন্ন উৎস থেকে তাদের মূলধন সংগ্রহ করতে পারে। তারা শেয়ার বিক্রি করতে পারে, শেয়ারের মধ্যে রয়েছে আবার সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, আবার বন্ড বিক্রি করতে পারে। কিন্তু এই চ্যাপ্টারে মেনলি কথা বলা হয়েছে শেয়ার নিয়ে। শেয়ারের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো আজকে আমরা যে প্রকারভেদ নিয়ে কথা বলবো সেটি কি পরিমাণে বিক্রি করা তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদের জন্য আমি আগে থেকেই শেয়ারের যে নামগুলি রয়েছে সেগুলি আমি উল্লেখ করে রেখেছি। দেখো, তোমাদের যে প্রকারভেদ পড়াবো সেই প্রকারভেদ অনুযায়ী শেয়ারকে চার ভাগে ভাগ করা যায়। এই প্রকারভেদগুলি জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপর বেস করেই আমরা আমাদের ম্যাথগুলো। তাহলে খেয়াল করে দেখো, প্রথমত তোমাদের যে মূলধনটি রয়েছে সেটি অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন বলতে কি বোঝানো হয়ে থাকে? এটি যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটি সরকার থেকে আছে। এখানে যেহেতু বাইরে আজান দিচ্ছে, আমি একটু পরে ক্লাসটা শুরু করছি, আজানের জন্য একটু ব্রেক। তা আমি কমেন্টটা আবার চেক করে নিচ্ছি। ঠিক আছে, আহ
আচ্ছা খেয়াল করে দেখো, অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন বলতে বোঝানো হয় একটি যৌথ মূলধনী কোম্পানি যখন কিনা হচ্ছে তার ব্যবসা শুরু করে, শুরু করার সময় সরকার থেকে হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ, একটা হচ্ছে কি পাওয়া লাগে, একটা হচ্ছে অনুমোদন পাওয়া লাগে। সরকারের থেকে হচ্ছে যে পরিমাণে অনুমোদন পাওয়া থাকে সেই অনুমোদিত যে পরিমাণ শেয়ার রয়েছে তাকে বলা হয়ে থাকে অনুমোদিত শেয়ার, ঠিক আছে? খেয়াল করে দেখো, ধরো সরকার কর্তৃক অনুমোদন দেওয়া হলো 100টি শেয়ার বিক্রি করার জন্য, সেই ক্ষেত্রে 100টি শেয়ারকে বলা হবে অনুমোদিত শেয়ার। তারপর দেখো নিচে বলেছি যে বিজ্ঞাপন, আমি হচ্ছে সরকার থেকে অনুমোদন পেলাম, এরপর যতগুলো হচ্ছে আমি বাজারে বিক্রির জন্য মানে আমি হচ্ছে বাজারে বিক্রির জন্য বিজ্ঞাপন দিব তাকেই বলা হয়ে থাকে ইস্যুকৃত শেয়ার, ঠিক আছে? তো ভাইয়া যেহেতু আজান শেষ হয়ে গিয়েছে, আশা করছি আমাদের ব্রেকটা হচ্ছে শেষ, এরপর হচ্ছে আমরা এখন আমাদের এই ক্লাসটা আবার স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমি প্রথম থেকে হচ্ছে তোমাদের বোঝানো স্টার্ট করি। ধরো তোমরা যখন কিনা ব্যবসা শুরু করতে গেলা, সরকার থেকে তোমাদের অনুমোদন দেওয়া হলো 100টি শেয়ার হচ্ছে বিক্রি করার জন্য, এই 100টি শেয়ারকে বলা হবে অনুমোদিত শেয়ার। এরপর মনে করো তুমি 100টি শেয়ারের অনুমোদন পেলেও তুমি ধরো 100টি শেয়ার হচ্ছে বিক্রি করো নাই, তুমি 80টা শেয়ার বিক্রির জন্য বাজারে বিজ্ঞাপন দিলে, যে তুমি 80টা শেয়ার কি করতে চাও, বিক্রি করতে চাও, যে পরিমাণে বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপন দেওয়ার শেয়ারকে বলা হয়ে থাকে ইস্যুকৃত শেয়ার। এখন তুমি যতটুকু হচ্ছে বিজ্ঞাপন দিবা সবটুকু কি বিক্রি হয়ে যাবে? সবসময় কিন্তু সবটুকু বিক্রি হয় না, যে পরিমাণে বিক্রয় হয় তাকেই বলা হয়ে থাকে বিলিখিত শেয়ার। ধরো 80টির মধ্যে মাত্র 60টি শেয়ারের হচ্ছে আবেদন আসলো, যে মানুষ এতগুলি শেয়ার হচ্ছে কিনতে চায়, এবং তুমি হচ্ছে 60টি শেয়ারই বিক্রয় করলে, সেই ক্ষেত্রে এই 60টি শেয়ারকে বলা হবে বিলিখিত শেয়ার। তোমাদের কি এই পার্টটা বুঝতে কোনো সমস্যা রয়েছে? যদি থাকে তোমরা অবশ্যই হচ্ছে আমাকে বলতে পারো। আচ্ছা তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে তোমাদের তেমন কিছু একটা সমস্যা নেই। আচ্ছা তাহলে এবার কোশ্চেন আসতে পারে, 4 নম্বরে তো আরেকটা হচ্ছে শেয়ার রয়েছে যার নাম হচ্ছে আবেদনকৃত শেয়ার। মনে রাখবা বিলিখিত এবং আদায়কৃতর মধ্যে হচ্ছে কোনো ধরনের পার্থক্য নেই, আদায়কৃত শেয়ার বলতে সেম জিনিস বোঝানো হয়ে থাকে। হ্যাঁ আগে হচ্ছে পার্থক্য ছিল, আগে বিলিখিত এবং আদায়কৃত শেয়ারের মধ্যে পার্থক্য ছিল যখন শেয়ার কিস্তিতে বিক্রয় করা হতো, কিন্তু বর্তমানে শেয়ার কখনোই কিস্তিতে বিক্রি করা হয় না, শেয়ার বর্তমানে বিক্রি করা হয় নগদে, ঠিক আছে? শেয়ার বিক্রি করা হয় সবসময় হচ্ছে নগদে অথবা ব্যাংকে, কখনো বাকিতে অথবা কিস্তিতে হচ্ছে বিক্রয় করা হয় না। এই কারণে বর্তমানে বিলিখিত এবং আদায়কৃত শেয়ারের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই।
তাহলে আজকে ক্লাসের মধ্যে আমরা যেমন কিনা ম্যাথ করব, ম্যাথ করার পাশাপাশি আমরা কয়েকটা কুইজ দিব, তোমরা ট্রাই করবা এই কুইজগুলোর অ্যান্সার সবার আগে দিয়ে দেওয়ার, যে সবার আগে এই কুইজগুলোর অ্যান্সার সঠিকভাবে দিতে পারবা তাদেরকে আজকে বলা হবে স্টুডেন্টস অফ দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই ক্লাসটির মধ্যে কুইজ যেটা আছে কুইজটা আমরা শুরু করে দিই। তাহলে তোমাদের জন্য আজকের প্রথম কুইজ, আচ্ছা দেখতে পাচ্ছি একটু ঘোলা হয়ে গিয়েছে, আমি এই জিনিসটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা ওয়েট ভাই, আচ্ছা তো এখন আমাকে বলো যে এটা কি ক্লিয়ার রয়েছে নাকি ক্লিয়ার নেই। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এটা একটু ঝাপসা হয়ে গিয়েছিল, তোমরা এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া এটা কি ক্লিয়ার হয়ে গিয়েছে নাকি এখনো ক্লিয়ার হয়নি, এখনই তোমরা আমাকে সেটা জানিয়ে দাও। ঠিক আছে, আই হোপ এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, তাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিলে আমি শিওর হতে পারবো যে ভাইয়া না আর কোনো ধরনের ঝাপসা নেই, এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানের মধ্যে ঠিক আছে, না নেই। ফায়াত ভাইয়া বলছে হ্যালো ভাইয়া, ঢাকা থেকে বলছি আপনাকে ভাইয়া, দেখা যাক। ভাইয়া এখন ক্লিয়ার হয়েছে? আমি নেটটা চেঞ্জ করে আবার এসে পড়েছি। ভাই এখনো ক্লিয়ার হয়নি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকবার দেখে নিচ্ছি যে ক্লিয়ার হয়েছে নাকি। আচ্ছা তো সবাই বলছে যে ভাই এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, তাহলে আমি আরেকবার বলছি, অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত। প্রথমত সরকার কর্তৃক যে পরিমাণে তোমাকে বিক্রির জন্য অনুমোদন দেওয়া হবে তাকে বলা হয়ে থাকে অনুমোদিত শেয়ার। তুমি বাজারে বিক্রির জন্য যে পরিমাণে বিজ্ঞাপন দিবা সেই শেয়ারকে বলা হয়ে থাকে ইস্যুকৃত শেয়ার। তুমি প্রকৃতপক্ষে যতগুলা বিক্রয় করতে পারবা তাকেই বলা হয়ে থাকে বিলিখিত শেয়ার। তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে কোয়েশ্চেন করেছে একজন ভাইয়া যে ইস্যু আর বিলি কি সেম নাকি না। ইস্যু করা বলতে বোঝায় তুমি যতগুলা বিক্রির জন্য ছেড়েছিলা বা বিজ্ঞাপন দিয়েছিলা তাকে বলা হয়ে থাকে ইস্যুকৃত শেয়ার। কিন্তু তুমি যে সবসময় বিক্রি করতে পারবাই এটা কিন্তু বাধ্যতামূলক না। তুমি 80টা বিক্রির জন্য ছেড়েছিলা বা বিজ্ঞাপন দিয়েছিলা বা ইস্যু করেছিলা, কিন্তু প্রকৃতপক্ষে তুমি বিক্রয় করতে পারছো মাত্র 60টা, সেই ক্ষেত্রে এই 60টা শেয়ারকে বলা হয়ে থাকে বিলিখিত শেয়ার। ঠিক আছে, তার মানে বুঝতে পারছি ইস্যু আর বিলি কিন্তু সেম না। ইস্যু করতে, ইস্যু বলতে বোঝায় কতটুকু তুমি বাজারে বিজ্ঞাপনের জন্য ছেড়েছো, এবং বিলি বলতে বোঝায় তুমি কতটুকু প্রকৃতপক্ষে বিক্রয় করতে পেরেছো। তোমরা কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা সবাই বলতে পারছে যে এখন ক্লিয়ার রয়েছে। তাহলে এটা এবার তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদের জন্য কোয়েশ্চেন আমি শুরু করে দিচ্ছি এবার। এখন কি ক্লিয়ার রয়েছে? ক্লিয়ার থাকলে আমি তাহলে স্টার্ট করে দিব। তাহলে এটা তোমাদের জন্য প্রথম আজকের কুইজ, খেয়াল করে দেখো। যদি 10টি শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়, 10টি শেয়ার বিক্রির জন্য কি করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো, 8টি শেয়ারের আবেদন আসলো, তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? আমি কোয়েশ্চেনটা আবার বলছি যে 10টি শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হলো এবং 8টি শেয়ারের আবেদন আসলো, তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? সেটা কি 8টি হবে নাকি সেটা 10টি হবে? তোমরা এখনই কমেন্টের মধ্যে জানিয়ে দাও। ঠিক আছে, তোমরা দেরি না করে এখনই কমেন্টে জানিয়ে দাও, আর এনিহাও যদি ক্লিয়ার থেকে ঝাপসা হয়ে যায় সঙ্গে সঙ্গে জানিয়ে দিবা, আমি ট্রাই করবো সেটা ঠিক করে দেওয়ার। আচ্ছা তো হৃদয় কোয়েশ্চেন করছে ভাই, আদায়কৃত মানে কি? বর্তমানে বিলিখিত এবং আদায়কৃত সেম জিনিস। ব্যাপারটা এরকম, আগে না ধরো তুমি
10 টাকা দামের একটা শেয়ার বিক্রি করলাম, 10 টাকা দামের একটা শেয়ার বিক্রি করলাম, সেটা তো তোমার অবশ্যই বিলিখিত। কিন্তু আগে যেটা করা হতো, কিস্তিতে হচ্ছে বিক্রয় করা হতো। ধরো তুমি 10 টাকার জায়গায় তুমি এখন 6 টাকা দিলা, তুমি হচ্ছে পরবর্তীতে 4 টাকা তুমি পরবর্তীতে হচ্ছে পরিশোধ করবা। তুমি 6 টাকা পরিশোধ করেছো, 4 টাকা এখনো পরিশোধ করোনি, তখন এই 6 টাকাকে বলা হতো আদায়কৃত শেয়ার। কিন্তু বর্তমানে হচ্ছে এই কিস্তির ব্যাপারটা নেই। বর্তমানে যখন তুমি শেয়ার কিনবা, তোমাকে পারফেক্টলি 10 টাকা দিয়ে তারপরে হচ্ছে শেয়ারটি কিনা লাগবে। এই কারণে বর্তমানে বিলিখিত এবং আদায়কৃত এই দুইটি শেয়ারের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। এখন হচ্ছে এই দুইটি শেয়ার সেম জিনিস, তাই বিলিখিত আর আদায়কৃত কি বললাম সেম ধরনের শেয়ার, কোনো পার্থক্য নেই। তো দেখতে পাচ্ছি সবাই হচ্ছে কোয়েশ্চেন দেওয়া শুরু করে দিয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি যে আফিফা বলছে 10, তারপর হচ্ছে দোয়া বলছে 10, নাহিয়ান বলছে 8টি, সঞ্জিতা বলছে 10টি, সাইফুল 10টি, সিজুকা, তারপর সামিয়া, সুমাইয়া, সঞ্জনা সবাই বলছে 10টি, হাসান বলছে 2। সবাইকে হচ্ছে যারা 10 দিয়েছ তারা সবাই হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছ। এই ক্ষেত্রে অ্যান্সার কয়টি হবে? 10টি। কারণ আমি কিন্তু বলে দিয়েছি যতটুকু বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইস্যুকৃত, ঠিক আছে? আর 8টি শেয়ার যে আবেদন আসলো, 8টি শেয়ার বিক্রয় করলে তখন সেটাকে বলা হবে বিলিখিত। সেটাই কিন্তু কি না, সেটা কিন্তু ইস্যুকৃত না। তাহলে তোমরা যারা হচ্ছে 10টি অ্যান্সার দিয়েছো তারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আজকের প্রথম কুইজ ছিল। এই কুইজটা যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছে সবাইকে হচ্ছে কংগ্রাচুলেশন। তাহলে এবার হচ্ছে আমরা ট্রাই করি আমাদের ম্যাথের মধ্যে চলে যাওয়ার। ম্যাথটা কিভাবে করবা সেটা হচ্ছে তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এবার আমি একটা ম্যাথ দেওয়া শুরু করি। এই চ্যাপ্টারে মেনলি কি কি করা লাগবে সেটা তোমরা হচ্ছে জেনে নাও। আচ্ছা ভাইয়া দেখো, আমি হচ্ছে গিয়ে ঠিক করে দিয়েছি। এখন বলো যে তোমরা এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, একটা হচ্ছে লাইভে যে বড় একটা সমস্যা হয়, লাইভের মধ্যে কিন্তু ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হয় না, যেটা হয় মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড পরে গিয়ে তোমাদের কাছে হচ্ছে সেই লাইভটা পৌঁছায়। তো মাঝে মাঝে দেখা যায় যে যখন কিনা হচ্ছে তোমরা বলছো যে ভাইয়া দেখা যাচ্ছে না, তখন যেটা হয় আমি হচ্ছে 10 সেকেন্ড পরে গিয়ে বুঝতে পারছি আসলে যে ভাইয়া এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই কারণে গিয়ে হয়তো একটু সমস্যা হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে একটু মাঝখানে গ্যাপ থাকে একটা মোটামুটি 5 থেকে 10 সেকেন্ডের, যখনই কিনা তোমরা আমাকে কমেন্টটা জানাচ্ছ। আমি হচ্ছে গিয়ে অলরেডি ঠিক করে দিয়েছি, সো তোমরা দেখো যে ঠিক হচ্ছে নাকি। আচ্ছা, যেহেতু হচ্ছে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, তাহলে আমি আরেকবার গিয়ে ঠিক করে দিয়েছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, তো আমি হচ্ছে এখানের মধ্যে একজন বলছে যে ভাই ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, যদি ক্লিয়ার না হয়, আচ্ছা এখন সবাই বলছে যে ভাই ক্লিয়ার হয়ে গিয়েছে, যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমি আমার ক্লাসটি আবার স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা ফাইন, এবার তোমাদের জন্য আমি কোয়েশ্চেনটা হচ্ছে লিখে দিচ্ছি। কোয়েশ্চেনটা কিরকম? কোয়েশ্চেনটা হচ্ছে ধরো যে তুমি একটি কোম্পানি, তোমার কোম্পানির নাম হচ্ছে ধরো এ। এখন এ কোম্পানিটি সরকারের কাছ থেকে প্রত্যেকটা 10 টাকা মূল্যের 100টি শেয়ার বিক্রির জন্য অনুমোদন পেল। কয়টা অনুমোদন পেয়েছে? যে 10 টাকা দামের প্রতিটি 10 টাকা দামের 100টি শেয়ার বিক্রির জন্য হচ্ছে অনুমোদন পেয়েছে। এরপর এই 10টি অনুমোদন শেয়ারের মধ্যে এবার যেটা করেছে সে হচ্ছে প্রত্যেকটা 10 টাকা দামের সে হচ্ছে 80টা শেয়ার বিক্রির জন্য বাজারের মধ্যে বিজ্ঞাপন দিয়েছে, যার মধ্যে
ধরে নাও তার আবেদন এসেছে 120টি। তোমাদের এটাই ধরো এখন হচ্ছে কোয়েশ্চেন যে প্রতিটি বা প্রত্যেকটা 10 টাকা দামের 100টি শেয়ার হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত রয়েছে। এরপর সে বাজারে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে 80টি শেয়ার, কিন্তু এই 80টি শেয়ারের বিপক্ষে 120টি শেয়ারের জন্য ধরো আবেদন এসেছে। এখন তোমাদের এটা থেকে তোমাদের কোয়েশ্চেনটা আসবে যে কিভাবে করে তোমাদের ম্যাথটা করা লাগবে। তোমাদের এখানের মধ্যে মেনলি 3টা জিনিস করা লাগে। প্রথমত তোমাদের হচ্ছে জাবেদা করা লাগবে, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের খতিয়ান করা লাগবে, এবং তৃতীয়ত এটা আর্থিক বিবরণীতে শো করা লাগবে। তোমাদের মেনলি হচ্ছে এই 3টা জিনিস করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রথমে যেটা করব, আমরা হচ্ছে জাবেদার দিকে মেনলি ফোকাস করব প্রথমে, খতিয়ানটা তার পরে করব, এবং তারপরে গিয়ে দেখব আর্থিক বিবরণীতে এটা হচ্ছে কিভাবে শো করতে হয়। নাও জাবেদার ক্ষেত্রে তোমাদের 3টা জাবেদা হচ্ছে একদম কমন, প্রকৃতপক্ষে 2টা জাবেদা কমন, বাট পরীক্ষার মধ্যে প্রায় সময় 3টা জাবেদা তোমাদের মাস্ট দেওয়াই লাগে। কোন 3টা জাবেদা? প্রথমত তোমরা হচ্ছে আগে এটার থেকে তোমরা আমাকে বলো একটু কোনটা অনুমোদিত মূলধন, কোনটা বিলিখিত মূলধন, এটা আমরা একটু আগে বের করে নিই। খেয়াল করে দেখো এখানের মধ্যে যে তুমি 10 টাকা দামের যে 100টি তুমি শেয়ার যে বিক্রি কর অনুমোদন পেয়েছ, এখানে 10 × 100 অর্থাৎ 1000 টাকা এখানের মধ্যে হচ্ছে অনুমোদিত মূলধন। আচ্ছা ভাই, ছাপছলে সমস্যা নাই, আমি হচ্ছে সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিচ্ছি যে আমি কি লিখছি, তো আশা করছি তোমাদের তেমন সেটা সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে প্রথমে যে জাবেদাটা করা লাগবে সেই জাবেদাটা হচ্ছে 1000 টাকা এখানের মধ্যে হচ্ছে অনুমোদিত মূলধন, দ্বিতীয়ত ইস্যুকৃত কত, আমি হচ্ছে 80টি বিজ্ঞাপন দিয়েছিলাম, তাহলে 80 × 10 800 টাকা এখানের মধ্যে হবে হচ্ছে ইস্যুকৃত মূলধন। এইবার খেয়াল করে দেখো আবেদন কয়টা এসেছিল, আবেদন এসেছিল 120 × 10, টোটাল 1200 টাকার হচ্ছে আবেদন এসেছিল। না যদিও 1200 টাকার আবেদন এসেছে, কিন্তু মনে রাখবা যতগুলা বিজ্ঞাপন দেওয়া হয় তার থেকে বেশি কখনোই বিক্রয় করা হয় না, সবসময় ট্রাই করা হয় ততটুকুই বিক্রয় করতে, ঠিক আছে? এই জন্য 80টি যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তার বিপরীতে 120টি আবেদন এসেছে, কখনোই আমরা 80টির বেশি বিক্রয় করতে পারবো না। এই কারণে 80 × 10 800 টাকায় হয়ে যাবে হচ্ছে আমাদের জন্য বিলিখিত মূলধন, এবং যেহেতু বিলিখিত এবং আদায়কৃত সমান, এই কারণে 800 টাকা যেমন বিলিখিত মূলধন হবে তেমনি 800 টাকা আদায়কৃত মূলধন হবে। তোমাদের দেখিয়ে দিলাম যে কোশ্চেন থেকে তোমরা কীভাবে প্রথমত মূলধনগুলিকে হচ্ছে আলাদা করে নিবা। খেয়াল করে দেখো তোমাদের কিন্তু এখানে আলাদা করে একটা জিনিস আসলো, সেটা কি আবেদন। 1200 টাকা তোমরা হচ্ছে আবেদন করেছো, কিন্তু আবেদন করলেও সম্পূর্ণ টাকা কি করা হয় না, সম্পূর্ণ টাকাকে হচ্ছে তোমার বিক্রয় করা হয় না, এর বদলে যতগুলো ইস্যু করা হয়েছে ট্রাই করা হয় ততগুলাই হচ্ছে বিক্রয় করার। তো তোমাদের প্রথম যে জাবেদাটি রয়েছে সেটি হচ্ছে কতগুলো আবেদন আসলো তার উপর। এর জন্য প্রথম জাবেদা মনে রাখবা শেয়ারের সব কিছু করা হয় ব্যাংকের মাধ্যমে, কখনো নগদ টাকার মাধ্যমে করা হয় না। এই কারণে প্রথম যে জাবেদা যে 1200 টাকার যে আবেদন এসেছে তার জন্য জাবেদা দিব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটাই হচ্ছে তোমাদের প্রথম বেসিক জাবেদা, যে তোমাদের এই জাবেদাটা লাগবেই। সব ম্যাথের মধ্যে কোনো জাবেদা লাগুক বা না লাগুক তোমাদেরকে এই জাবেদাটা মাস্ট করা লাগবে। ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব হচ্ছে ক্রেডিট, কত টাকা এই ক্ষেত্রে হবে হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? তো 1200 টাকাটা হচ্ছে আমি এই সাইডে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কত টাকা 1200 টাকা, আর এই ক্ষেত্রে গিয়ে হচ্ছে
1200 টাকা। সেকেন্ড যে জাবেদা রয়েছে সেটা হচ্ছে তোমার যেই পরিমাণে হচ্ছে এক্সট্রা এসেছে সেই পরিমাণ এক্সট্রাটাকে হচ্ছে আমরা ফেরত দিয়ে দেব। খেয়াল করে দেখো, আমি যদিও 80টির বিজ্ঞাপন দিয়েছিলাম কিন্তু আমার কাছে হচ্ছে 120টি শেয়ারের জন্য আবেদন এসে পড়েছে। কয়টি শেয়ারের জন্য আমার এক্সট্রা আবেদন এসেছে? আমার হচ্ছে 40টি শেয়ারের জন্য এক্সট্রা আবেদন এসেছে। এই শেয়ারের যে এক্সট্রা আবেদন ছিল সেটা আমি হচ্ছে ফেরত দিয়ে দিব। এক্ষেত্রে কী করবা, এইটার ঠিক অপোজিট জাবেদা যেটা আছে সেটা করে দিবা। অর্থাৎ এই ক্ষেত্রে শেয়ার আবেদন হয়ে যাবে হচ্ছে ডেবিট, শেয়ার আবেদন হিসাব হবে হচ্ছে ডেবিট এবং ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। এক্ষেত্রে কত টাকা হবে? এক্ষেত্রে টাকা হবে, দেখো আমি হচ্ছে 40 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি এবং 40 × কত টাকা করেছিল, প্রত্যেক 10 টাকা ছিল, 40 × 10 পরিমাণ হয় হচ্ছে 400 টাকা। এই কারণে এখানে শেয়ার আবেদনের টাকা হবে হচ্ছে 400, ডেবিট হবে 400 আর ক্রেডিটের মধ্যে হবে হচ্ছে 400 টাকা। না, 3 নাম্বার জাবেদারা, 3 নাম্বার জাবেদারা হচ্ছে এই যে শেয়ার যে আবেদনের টাকাটা আছে, মনে রাখবা এই শেয়ার আবেদনটা না শুধুমাত্র এটা সাময়িক সময়ের জন্য খোলা হয়, এটার আসলে কোনো অস্তিত্ব নাই। এক সময় গিয়ে এই শেয়ার আবেদনটাকে হচ্ছে অফ করে দেওয়া হয়। কীভাবে অফ করা হয়? এই শেয়ার আবেদনের টাকা হচ্ছে শেয়ার মূলধনের মধ্যে ট্রান্সফার করা হয়। খেয়াল করে দেখো, আমি এখানের মধ্যে কত টাকার হচ্ছে আমার বিলিখিত মূলধন রয়েছে, আমার 800 টাকার বিলিখিত মূলধন রয়েছে। প্রথমত আমি 120 জনের কাছ থেকে হচ্ছে কী পেয়েছিলাম, আমি শেয়ার আবেদন পেয়েছিলাম, এর মধ্যে 40 জনের টাকা এক্সট্রা ছিল, সেটা আমি ফেরত দিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা করব, বাকি যে 80টা শেয়ার আছে সেই শেয়ারের টাকাকে হচ্ছে আমি শেয়ার মূলধনের মধ্যে ট্রান্সফার করে দেব। তাহলে এই যে 80টা শেয়ার প্রত্যেকটার দাম যদি 10 টাকা হয় তাহলে এখানে কত টাকা হচ্ছে হবে আমার 800 টাকা। দেখতে পাচ্ছ যে 120 টাকাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। প্রথমটা হচ্ছে কত পরিমাণে এক্সট্রা এসেছে সেই টাকাটা তাকে হচ্ছে আমি ফেরত দিয়ে দিব এবং বাকি যে টাকাটা রয়েছে সেই শেয়ারের টাকাটাকে হচ্ছে আমি ট্রান্সফার করে দিব শেয়ার মূলধনের মধ্যে। ঠিক আছে, তাহলে এই 800 টাকাটা হচ্ছে যেহেতু শেয়ার মূলধন, তাহলে আমরা দেখে নিই এটার জন্য জাবেদাটা কি হবে। এই ক্ষেত্রে জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, এবং শেয়ার মূলধনের পরিমাণ হবে হচ্ছে ক্রেডিট। এখানে হবে হচ্ছে 800 টাকা আর এই ক্ষেত্রে হবে হচ্ছে 800 টাকা। আই হোপ তোমরা হচ্ছে এই পার্টটা ঠিকমতো বুঝতে পারছো। মনে রাখবা এই 3টাই হচ্ছে তোমাদের জন্য একদম বেসিক জাবেদা, যে মোটামুটি সব ম্যাথের মধ্যে গিয়েই তোমাদের এই পার্টগুলি মাস্ট দেওয়াই লাগবে। হ্যাঁ, মাঝে মাঝে এই পার্টটা নাও আসতে পারে, এই যে 2 নাম্বার যে পার্টটা রয়েছে সেই পার্টটা মাঝে মাঝে নাও আসতে পারে। এখন কখন আসবে না সেটা সম্পর্কে বলে দিই, যদি কখনো এমন হয় যে তুমি বিজ্ঞাপন দিয়েছিলে 80টি, তোমার কাছে হয়তো আবেদন এসেছে 80টি, কোনো এক্সট্রা আবেদন রয়েছে নেই, কিন্তু তুমি 80টির জন্য আবেদন করেছিলে, তোমার 80টির জন্য হচ্ছে বিজ্ঞাপন দিয়েছিলে, তোমার কাছে 80টি হচ্ছে কি এসে পড়লো, আবেদন আসলো, কোনো ধরনের এক্সট্রা হচ্ছে আবেদন নেই, তার মানে ফেরত দেওয়ার ব্যাপার নেই। আবার যদি কমে যায়, তুমি হচ্ছে বাজারে ছেড়েছিলে হচ্ছে 80টি কিন্তু তোমার কাছে আবেদনই আসলো 60টা, এক্সট্রা তো নাই উল্টা আরো কমে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, এই 60টি শেয়ার দিয়ে হচ্ছে কাজ করব। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কি আসবে না, এক্ষেত্রে কোনো ধরনের ফেরত দেওয়ার ব্যাপার আসবে না। তাহলে এটাই হচ্ছে তোমাদের বেসিক 3টা যে জাবেদা ছিল ওই 3টা জাবেদা। আশা করতেছি তোমরা এই পার্টটা ভালো মতো বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এবার হচ্ছে যে 3 নাম্বার যে তোমাদের নেক্সট যে কুইজটা রয়েছে সেই কুইজটি হচ্ছে তোমাদেরকে আমি জিজ্ঞেস করে ফেলি। তাহলে তোমরা কুইজের জন্য রেডি তো? এবার হচ্ছে কুইজটার অ্যান্সার আমাকে জলদি জলদি দিয়ে দাও যে কোনটি হচ্ছে একটি সাময়িক হিসাব, এটা কি শেয়ার আবেদন হিসাব হবে নাকি শেয়ার মূলধন হিসাব হবে, এটা তোমরা এখনই হচ্ছে কমেন্টের মধ্যে জানিয়ে দাও যে ভাইয়া কোনটি সাময়িক হিসাব,
এটা কি শেয়ার আবেদন হিসাব নাকি শেয়ার মূলধন হিসাব? আর এই ক্ষেত্রে হচ্ছে আমি কোশ্চেনটা একবার দেখে নিচ্ছি। আচ্ছা, এখানের মধ্যে কাজী ইশতিয়াক জিজ্ঞেস করছে যে ভাইয়ার সংশ্লিষ্ট সম্পদ হিসাব কখন আসবে। হ্যাঁ, আমি ওই পার্টগুলোর মধ্যে আসবো, বাট বেসিক যে জাবেদাগুলি রয়েছে আমি সেই জাবেদাটা হচ্ছে একবার লিখে দিলাম। অন্যান্য যত জাবেদা রয়েছে সবগুলি জাবেদা নিয়েই আমি কথা বলে ট্রাই করব। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে কাজী ইশতিয়াক বলছে সমহারে। হ্যাঁ, আমি তোমাদের যে ম্যাথগুলো বলছি সেগুলো এখনো সমহারে রয়েছে, কিছু বলা না থাকলে সেটা সমহারেই হয়। এর পর পরপরই আমরা ট্রাই করব অধিহারে এবং অবহারের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে কথা বলা, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি সবাই এখানে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে। আফিফা বলছে এ, সানজিদা বলছে এ, তারপর সিজুকা বলছে এ, সম্রাট বলছে এ, হৃদয়, সানজানা, সাইফুল, কাজী, ইশতিয়াক, আনিহা, এরপর সুমাইয়া, তনি সবাই বলছে এখানের মধ্যে হচ্ছে এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই হচ্ছে এখানের মধ্যে যারা যারা এ অ্যান্সার দিয়েছো সবাই তোমরা হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? এ। ফাইন, যারা সঠিক অ্যান্সার দিয়েছো তারা হচ্ছে এ। শেয়ার আবেদন হিসাব, এটা হচ্ছে এক ধরনের সাময়িক হিসাব। কেন? কারণ নির্দিষ্ট সময় পরে গিয়ে এই শেয়ার আবেদন হিসাবটাকে হচ্ছে অফ করে দেওয়া হয়। শেয়ার মূলধন হিসাব কিন্তু কখনোই অফ করা হয় না, ঠিক আছে? যারা যারা এ অ্যান্সার দিয়েছো তাদের সবাইকে হচ্ছে কংগ্রাচুলেশন। আচ্ছা, তোমাদের কি এতক্ষণ আমি যে ম্যাথটা করালাম সেই ম্যাথটা ছিল হচ্ছে সমহারের ম্যাথ। এইবার আমি তোমাদের ট্রাই করব অধিহার এবং অবহারে ম্যাথ করানো। অধিহার বা অবহার বলতে কি বোঝানো হয়? ব্যাপারটা হচ্ছে ধরো এখানের মধ্যে যে 10 টাকা যে মূল্য রয়েছে সেই মূল্যটা হচ্ছে লিখিত মূল্য। গায়ের মধ্যে লেখা রয়েছে যে 10 টাকা দিয়ে হচ্ছে শেয়ারটা বিক্রয় করা লাগবে। কিন্তু এনিহাও যদি কোনো কোম্পানি এই 10 টাকার যদি বেশি দামে বিক্রি করে তাকে বলা হয়ে থাকে হচ্ছে অধিহারে বিক্রি করা, এবং যদি কোনো কোম্পানি 10 টাকার থেকে কমে বিক্রি করে তাকে বলা হয়ে থাকে হচ্ছে অবহারে বিক্রি করা, ঠিক আছে? কি বললাম? যদি কোনো কোম্পানি 10 টাকার থেকে বেশি দামে বিক্রি করে অর্থাৎ যদি 12 টাকায় বিক্রি করে সেটাকে বলা হবে হচ্ছে অধিহার, এবং যদি 8 টাকায় বিক্রি করে সেটাকে বলা হবে হচ্ছে অবহার। এই ক্ষেত্রে 2 টাকা অধিহার ছিল আর এই ক্ষেত্রে 2 টাকা অবহার ছিল। তাহলে আমরা দেখে নিই অধিহার এবং অবহারের বেলায় হচ্ছে কিভাবে ম্যাথ করতে হয়। প্রথমত আমরা অধিহার দিয়ে তোমাদেরকে হচ্ছে ম্যাথটা বুঝাই। ধরো প্রত্যেকটা 10 টাকা দামের শেয়ার ছিল, কিন্তু এবারে শেয়ারগুলোকে বিক্রি করা হচ্ছে 12 টাকা দামে। বাকি ম্যাথ সেম, বাকি সব ম্যাথ সেম। আমি হচ্ছে এবার তাহলে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে করে হচ্ছে তোমাদের এই ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কি বললাম? যে তোমাদের হচ্ছে প্রত্যেকটা 10 টাকা দামের 100টি অনুমোদিত শেয়ার ছিল, কিন্তু প্রত্যেকটা 10 টাকা শেয়ারকে বিক্রি করা হচ্ছে 12 টাকা দামে। আবার সেম 80টির বিজ্ঞাপন দেওয়া হয়েছে, 120টির আবেদন এসেছে। তাহলে দেখে নেই এবার কোনটির ক্ষেত্রে কি পরিমাণে হচ্ছে চেঞ্জ হবে। মনে রাখবা অনুমোদিত মূলধনের ক্ষেত্রে কত টাকায় বিক্রি করা হচ্ছে এটা কখনো ফ্যাক্ট করে না, কারণ সরকার প্রথম দিকে তোমাকে অনুমোদন দিয়ে দেয়, লিখিত মূল্যে গিয়ে তোমাদেরকে অনুমোদন দেয়। তাই এটা 10 টাকায় বিক্রি হোক, 12 টাকায় বিক্রি হোক, কিংবা 5 টাকায় বিক্রি হোক, এটা সরকারের কাছে কখনোই ম্যাটার করে না। লিখিত যে মূল্য রয়েছে সেই মূল্য দিয়ে সবসময় হচ্ছে তোমরা অনুমোদিত শেয়ারের সাথে গুণ করবা। এর জন্য অনুমোদিত মূলধন আগেও ছিল 1000 টাকা, এখনো গিয়ে তোমাদের 1000 টাকাই থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না কিন্তু, ঠিক আছে? তো সজীব ভাইয়া বলছে হ্যালো। আচ্ছা সজীব ভাইয়া কিন্তু তোমাদের এখানের মধ্যে আরেকজন অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর, তো ভাইয়া হচ্ছে ক্লাসে ফেলেছে। আচ্ছা তাহলে আমরা আবার ম্যাথের মধ্যে ফিরে আসি। খেয়াল করে দেখো এই যে অনুমোদিত শেয়ার, এটা কি 1000 টাকা ছিল আগে, এখনো 1000 টাকাই থাকবে। তারপর আমরা ইস্যুকৃত শেয়ারে খেয়াল করে দেখি। ইস্যুকৃত শেয়ার, মনে রাখবা যখনই হচ্ছে আমরা মূলধনের কথা বলবো মূলধনের ক্ষেত্রে কত টাকায় বিক্রি করা হচ্ছে এটা কখনোই ম্যাটার করে না। মূলধনের ক্ষেত্রে সবসময় লিখিত মূল্য ম্যাটার করে। কি বলছি আমি? মূলধনের ক্ষেত্রে সবসময় লিখিত মূল্যকে হচ্ছে আমরা প্রায়োরিটি দিব। যদিও 10 টাকা রয়েছে এবং 12 টাকা রয়েছে, 10 টাকার লিখিত মূল্য, 12 টাকা কি, 12 টাকাটা হচ্ছে তোমরা বিক্রয় মূল্য, কিন্তু আমরা সবসময় 10 টাকাকে হচ্ছে প্রায়োরিটি দেব। এর জন্য ইস্যুকৃত মূলধনের পরিমাণ আবারও হবে 80 ইন্টু
100, 800 টাকা। বিলিখিত মূলধনের পরিমাণ হবে 800 এবং অনুমোদিত আদায়কৃত মূলধনের পরিমাণ হবে হচ্ছে 800। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মূলধনের মধ্যে কোনো ধরনের চেঞ্জ হয়নি। তাহলে চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা হবে হচ্ছে আবেদনের মধ্যে। আমি যদিও আগে 10 টাকা দিয়ে বিক্রি করেছিলাম, কিন্তু তোমার কাছে কিন্তু এইবার 12 টাকায় বিক্রি করার কারণে আবেদন কিন্তু এবার মানুষ 10 টাকা দিয়ে করেনি। মানুষ যেটা করেছে, মানুষ হচ্ছে তোমার কাছে 12 টাকা দিয়ে তার শেয়ারগুলি হচ্ছে কিনেছে। 120টা শেয়ারের জন্য হচ্ছে আবেদন এসেছিল। তাহলে 120 × 12 কত হয় বলতো আমাকে? 120-এর সাথে তোমরা 12 গুণ দাও তো। 120-এর সাথে 12 গুণ দিলে হয় হচ্ছে 1440 টাকা। কীভাবে হলো? 120-এর সাথে হচ্ছে আমি 12 গুণ করে দিয়েছি। এটাই হচ্ছে তোমাদের আবেদন। মানুষ যখন আবেদন করবে, সম্পূর্ণ যে বিক্রয় মূল্য রয়েছে বিক্রয় মূল্যে আবেদন করে। কিন্তু তার থেকে আমরা হচ্ছে যখন কিনা হচ্ছে মূলধন লিপিবদ্ধ করব, মূলধন লিপিবদ্ধ করার সময় আমরা 10 টাকা দিয়ে লিপিবদ্ধ করব। কীভাবে ব্যাপারটা দেখে নিই। প্রথমত যাবেদা সেম রয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব হচ্ছে ক্রেডিট। টাকাটা এখানের মধ্যে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। টাকা কত হবে? আগে ছিল 1440 টাকা, একই এক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 1200 থেকে 1440, আর ক্রেডিটে গিয়ে হবে হচ্ছে 1440 টাকা। ফাইন, প্রথম পার্টটা ছিল হচ্ছে এই চেঞ্জটা। সেকেন্ড পার্ট, এখানের মধ্যে 1440 কিভাবে আসলো? 120 × 12। দ্বিতীয় যে কাজটা করব, আমাদের যে এক্সট্রা যে আবেদন ছিল, এক্সট্রা আবেদনটাকে হচ্ছে আমরা কি করব, ফেরত দিয়ে দিব। এই ক্ষেত্রে কি হবে, ফেরত দেওয়ার টাইমেও কিন্তু অবশ্যই আমি 12 টাকা দিয়ে ফেরত দিব। কারণ ধরো তুমি হচ্ছে একজন শেয়ার তুমি হোল্ডার, তুমি 12 টাকা দিয়ে আবেদন করলে, তুমি শেয়ার কিনতে পারো নাই, অবশ্যই কোম্পানি তোমাকে 10 টাকা ফেরত দিবে না, তোমাকে 12 টাকায় করে ফেরত দেওয়া লাগবে। তাহলে 12 × কি করবো এবার আমি হচ্ছে 40, 10 টাকার জায়গায় আমি 12 টাকা করে হচ্ছে ফেরত দিয়ে দিব। 12 × 40 কত হয়? 4 × 12 = 48, 480 টাকা এখানে হবে হচ্ছে ফেরতকৃত যে মূল্য রয়েছিল। তাহলে এক্ষেত্রে হবে 480 এবং এক্ষেত্রে হবে হচ্ছে 480। ফাইন, আচ্ছা তাহলে হচ্ছে দ্বিতীয় পার্ট শেষ। তৃতীয় পার্টে গিয়ে এবার তোমাদের হচ্ছে খেয়াল করে দেখো, এই পার্টের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হবে না। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এবার খেয়াল করে দেখো, প্রথমত আমাদের ছিল কত? 1440 টাকা। 1440 টাকার মধ্যে আমি কি করেছি? আমি হচ্ছে 480 টাকা আমি অলরেডি ফেরত দিয়ে দিয়েছি, 480 টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। এরপর আমি কি করেছি, 800 টাকা হচ্ছে আমি মূলধনের মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি। খেয়াল করে দেখো, শেয়ার মূল শেয়ার যে আবেদন ছিল এটা কিন্তু বন্ধ করে দেওয়ার কথা, এটা কিন্তু পুরোপুরি এখনো বন্ধ হয়নি। 480 এবং 800 যোগ করলে কত হয়? 480 এবং 800 যোগ করলে হয় 1280। অর্থাৎ এখনো কিন্তু আমার 160 টাকা কোথাও এখনো পাঠানো হয়নি। এই টাকাটা হচ্ছে আমার এখনো বাকি রয়েছে। এই টাকাটা কি করা লাগবে? 160 টাকাটা যেটা রয়েছে এইটাকে আমরা শেয়ার অবহার হিসাবের মধ্যে হচ্ছে ট্রান্সফার করব, শেয়ার অধিহার হিসাবের মধ্যে ট্রান্সফার করব, সরি। কারণ খেয়াল করে দেখো, 10 টাকা শেয়ার প্রত্যেকটা 12 টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে। কত টাকা এখানে এক্সট্রা বিক্রি করা হয়েছে? 2 টাকা করে হচ্ছে এখানে এক্সট্রা বিক্রি করা হয়েছে। 80 × 2 কত হয়? 160 টাকা। এই 160 টাকা হচ্ছে আমাদের শেয়ার অধিহার হিসাব। এই ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে আরেকটা জাবেদা দেওয়া লাগবে শেয়ার অধিহারের জন্য। জাবেদাটা হবে হচ্ছে এরকম। আচ্ছা আমি হচ্ছে তাহলে এই দিকে হচ্ছে আমি লিখে দিচ্ছি, যাতে তোমরা পারফেক্টলি হচ্ছে দেখতে পারো। এক্ষেত্রে জাবেদাটা হবে 4 নম্বর জাবেদা। জাবেদাটা হবে হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, এবং শেয়ার অধিহার হিসাব হচ্ছে ক্রেডিট। কত টাকা হবে? 160 টাকা এবং 160 টাকা। এটা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে তুমি দ্বিভাবে বের করতে পারো। প্রথমত হচ্ছে তোমার প্রত্যেকটা শেয়ারের মধ্যে অধিহার ছিল 2 টাকা এবং তোমার বিলিখিত শেয়ারের পরিমাণ ছিল হচ্ছে 80 টাকা, 80টা শেয়ার। 80 × 2 কত হয়? 160টা।
এই জিনিসটা মনে রাখা দরকার, আমরা কিন্তু অনুমোদিত শেয়ারের জন্য কোনো জাবেদা দেই না, আমরা ইস্যুকৃত শেয়ারের জন্য হচ্ছে কোনো ধরনের জাবেদা দেই না। আমরা যার জন্য জাবেদা দেই সেটা হচ্ছে আমরা বিলিখিত শেয়ারের জন্য জাবেদা দেই এবং শেয়ার আবেদনের জন্য হচ্ছে জাবেদা দেই। এই জিনিসটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা যতগুলো ম্যাথ করছি সব জায়গায় কিন্তু আমরা 80 দিয়ে কাজ করছি। 80টা কি? 80 হচ্ছে এখানে আমাদের বিলিখিত শেয়ারের সংখ্যা। সবসময় কি করবা তোমরা? বিলিখিত শেয়ারের সংখ্যা দিয়ে হচ্ছে কাজ করবা, তোমরা কখনোই অনুমোদিত কিংবা আদায়কৃত শেয়ারের সংখ্যা দিয়ে হচ্ছে কাজ করবে না। তো হৃদয় এখানে বলছে যে দেখা যাচ্ছে না, আচ্ছা ক্যামেরাটা হয়তো একটু সরে গিয়েছে, আমি ক্যামেরা ঠিক করে দিচ্ছি। তো আমাকে এবার তোমরা বলো যে এবার কি পারফেক্টলি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? ওই সময় হচ্ছে ক্যামেরা ঠিক করার টাইমে গিয়ে ক্যামেরাটা হচ্ছে একটু অ্যাঙ্গেল থেকে সরে গিয়েছিল। আই হোপ তোমরা হচ্ছে এবার পারফেক্টলি দেখতে পারছো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের অধিহারের যে পার্টটা রয়েছে। নর্মাল ক্ষেত্রে জাবেদা কয়টা হয়? 3টা। কিন্তু অধিহার আসলে তোমাদের বেসিক জাবেদা হয়ে যাবে হচ্ছে 4টা। প্রথমত হচ্ছে তোমাদের শেয়ার আবেদনের জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এরপরের জাবেদাটা হচ্ছে তোমাদের এক্সট্রা যে টাকা রয়েছে সেটা হচ্ছে তোমরা ফেরত দিয়ে দিবা। জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর তোমরা যেটা করবা যে শেয়ার মূলধনের মধ্যে হচ্ছে টাকা ট্রান্সফার করে দিবা। এটা জাবেদাটা কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট। এবং সবার শেষে গিয়ে হচ্ছে তোমরা শেয়ার অধিহারের মধ্যে গিয়ে হচ্ছে তোমরা টাকা ট্রান্সফার করে দিবা, যার জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। খেয়াল করে দেখো, শেয়ার অধিহার 3 বার ডেবিটে রয়েছিল, 160, এখানে হচ্ছে 800 আর এখানে 480। টোটাল যোগ করলে হবে হচ্ছে 1440 টাকা, যেটাই হচ্ছে শেয়ার আবেদনের ক্রেডিটের সমান। ডেবিটে রয়েছে 1440, ক্রেডিটে রয়েছে 1440, দুইটা মিলে কিন্তু কাটাকাটি হয়ে শেয়ার আবেদন হিসাবটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এর জন্যই আমরা বলে থাকি শেয়ার আবেদন হিসাবটা হচ্ছে একটি কি? সাময়িক হিসাব। অর্থাৎ কিছুক্ষণ পরে আমরা এই শেয়ার আবেদন হিসাবটাকে হচ্ছে অফ করে দিই। তাহলে আশা করছি তোমাদের শেয়ার অধিহার নিয়ে কোনো সমস্যা নেই। তোমাদের যদি বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে যে ভাইয়া অধিহারের এই পার্টটা বুঝতে পারিনি, তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দাও যে ভাইয়া অধিহারের মধ্যে হচ্ছে সমস্যা আছে। যদি না থাকে তাহলে আমি শেয়ার অবহারের মধ্যে চলে যাব। তো আনিহা এখানের মধ্যে বলছে 2 নম্বর জাবেদাটা আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা আমি বলছি, 2 নম্বর জাবেদার মধ্যে হচ্ছে এখানে ব্যাপারটা যে আমি তো প্রথমত আবেদন আসলো আমার কাছে 120 জনের, 120 জন হচ্ছে আমার কাছে আবেদন করলো, কিন্তু আমি বাজারে বিজ্ঞাপন দিয়েছিলাম 80টি শেয়ারের জন্য। আমি যখন বিক্রি করব আমাকে হচ্ছে 80টি শেয়ারই হচ্ছে বিক্রি করা লাগবে। আমার কাছে কিন্তু 40টা এক্সট্রা শেয়ারের আবেদন এসে পড়েছে, ওই শেয়ারের টাকা হচ্ছে আমার ফেরত দেওয়া লাগবে। তাহলে যেহেতু ওরা 12 টাকা করে হচ্ছে আমাকে আবেদন করেছিল, আমি কি করব এই যে 40 জন যে ছিল তাদেরকে 12 টাকা করে হচ্ছে আমি ফেরত দিয়ে দিব। এর জন্য 40 × 12 কত হয়? 480 টাকা। জাস্ট প্রথম জাবেদাটার উল্টায় দিব আমরা, জাবেদা হয়ে যাবে শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। আচ্ছা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে আমি হিসাবের নামগুলি উল্লেখ করিনি, জায়গা নাই দেখে। পরীক্ষার মধ্যে তোমরা অবশ্যই শেয়ার আবেদন হিসাব এটা অবশ্যই উল্লেখ করবা, ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব, এই জিনিসটা কিন্তু উল্লেখ না করলে তোমাদের কিন্তু নাম্বার কাটতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এবার এই পার্টটা আশা করছি বুঝতে পারছি। এবার আমরা যেটা করব, আমরা এবার অবহারের পার্টের মধ্যে চলে যাব। অবহার বলতে কি বোঝায়? অবহার মানে হচ্ছে যে এবার 10 টাকা না, ধরো তুমি হচ্ছে এবার প্রত্যেকটা শেয়ার 8 টাকা করে তুমি বিক্রি করেছো। কত টাকা দিয়ে বিক্রি করেছো? তুমি 8 টাকা দিয়ে হচ্ছে শেয়ারটা তুমি বিক্রি করেছো, তার মানে তুমি 2 টাকা কিন্তু এখানে লসে বিক্রি করছো। এই 2 টাকা লসটাকে বলা হয় মেনলি শেয়ার অবহার। বাট শেয়ার অবহারটা ঠিক লস না, এটা চলে যাবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণের অলিক সম্পদের মধ্যে। এই পার্টের মধ্যে আমরা পরে আসব। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি যে 10 টাকা শেয়ার যদি 8 টাকায় বিক্রি করা হয়, অর্থাৎ অধিহারেও না সমহারেও না, বিক্রি করা হচ্ছে এবার অবহারে, তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে গিয়ে না সব কিছু এবার চেঞ্জ হয়ে যাবে।
অনুমোদিত 1000 থাকবে, ইস্যুকৃত কিন্তু খেয়াল করে দেখো। যদিও আমি এখানে 10 টাকা শেয়ার 8 টাকা দিয়ে বিক্রি করছি, খেয়াল করে দেখো এই জিনিসগুলি কখনোই চেঞ্জ হয় না। ইস্যুকৃত 800 থাকবে, বিলিখিত 800 থাকবে, আদায়কৃত কি থাকবে 800 থাকবে। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে আমি একটু কমেন্ট দেখতে পাচ্ছি যে 3 নম্বর জাবেদারে একটু যদি বোঝানো হয়ে থাকে, 3 নম্বর আচ্ছা ভাইয়া, আবেদনকারীদের মধ্যে শেয়ার বন্টন করার জাবেদাটা হচ্ছে আবার একটু বলেন প্লিজ। আচ্ছা তাহলে আমি এটা যাওয়ার আগে আমি হচ্ছে এই পার্টটা তোমাদের একটু আরেকবার বুঝিয়ে দিই। দেখো প্রথমত, আচ্ছা আমি এই পার্টটা মুছে দিই, আমি হচ্ছে তোমাদের আবার লিখে দিব এই জাবেদাটা। আগের যে পার্টটা ছিল খেয়াল করে দেখো, তুমি কত টাকা দিয়ে বিক্রি করেছিলে, ধরো তুমি 12 টাকা দিয়ে হচ্ছে বিক্রি করেছিলে এবং তোমার কাছে 120 জনের, তুমি 1440 টাকা হচ্ছে আবেদন পেয়েছো। এবার এই আবেদনের টাকাটাকে তোমার বিভিন্ন ভাগে হচ্ছে ভাগ করে দেওয়া লাগবে। প্রথমত তুমি যেটা করবা, এক্সট্রা যে পরিমাণ টাকা রয়েছে সেটাকে তুমি ফেরত দিয়ে দিবা। 40 জনের এক্সট্রা টাকা ছিল, 40 জনের কি ছিল এক্সট্রা, তারা প্রত্যেকে 12 টাকা করে দিয়েছে, কত হয় 480 টাকা। এটার জাবেদা হচ্ছে 2 নম্বরটা, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, 480 টাকা। এবার তোমার নেক্সট স্টেপ হচ্ছে তুমি এই যে বিলিখিত মূলধনের মধ্যে হচ্ছে এই শেয়ার আবেদনের টাকাটা তুমি বন্টন করে দিবা। তাহলে দেখতে পাচ্ছ যে বিলিখিত শেয়ারের পরিমাণ কত, এটার মূলধনের পরিমাণ হচ্ছে 800 টাকা। এই কারণে 3 নম্বর জাবেদা হবে হচ্ছে 800 টাকা দিয়ে, যার জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট, 800 টাকা এবং 800 টাকা। অ্যান্ড সবার লাস্ট, আচ্ছা দেখতে পাচ্ছি আরেকটু হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছে, আচ্ছা আনক্লিয়ার হয়ে গিয়েছে, সরি। আচ্ছা ভাই আমি হচ্ছে দেখো আমি হচ্ছে ক্লিয়ার করে দিয়েছি, যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমি পড়ানো হচ্ছে আবার শুরু করতে পারবো। আমাকে ভাই একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, শেয়ার অবহার কেন সম্পদ পাশে, অধিহার কেন দায় পাশে? আচ্ছা, শেয়ার অবহারটা হচ্ছে এক ধরনের অলিক সম্পদ, এই জন্য সম্পদ পাশে যায়, এবং শেয়ার অধিহারটা হচ্ছে এক ধরনের সঞ্চিতি, এর জন্য এটা হচ্ছে দায় পাশে যায়। তারপর এখানের মধ্যে হচ্ছে আমি আর কোশ্চেন দেখে নিচ্ছি যে কোনো, আচ্ছা এখানে সাইফুল বলছে যে ভাইয়া ক্লিয়ার হয়ে গিয়েছে, আচ্ছা তাহলে আমি শুরু করে দিই। আমার দেখো আমার কাছে 1440 টাকা হচ্ছে আবেদন এসেছিল, প্রথমে যেটা করব এই 1440 টাকার মধ্যে এক্সট্রা যে পরিমাণে হচ্ছে আমার এসেছে তাদেরকে আমি দিয়ে দিব, কারণ ভাই ওরা তো আমার শেয়ার কিনে নেই, আমি ওদেরটাকে কেন রাখবো? 40 জন টাকা এক্সট্রা দিয়েছিল, ওদের টাকা ওদেরকে ফেরত দিয়ে দিলাম, ওরা আমাকে 12 টাকা করে দিয়েছিল, ওদেরকে 12 টাকা করে আমি আবার ফেরত দিয়ে দিয়েছি, ফাইন। কত হলো 12×40, 480 টাকা। আমি কয়জনের টাকা রেখেছি? আমি রেখেছি হচ্ছে 80 জনের টাকা হচ্ছে আমি রেখে দিয়েছি, 80 জনের মধ্যে প্রত্যেকে কিন্তু 12 টাকা করে দিয়েছে। এই 12 টাকার মধ্যে আবার 10 টাকা হচ্ছে মূলধন এবং 2 টাকা হচ্ছে কি অধিহার। 12 টাকার মধ্যে 10 টাকা হচ্ছে মূলধন আর 2 টাকা হচ্ছে অধিহার, তাহলে 880×10, 800 টাকা হবে হচ্ছে আমার মূলধন এবং 80×2, 160 টাকা হবে হচ্ছে আমাদের অধিহার। তাহলে যেটা করব, এই 800 টাকা চলে যাবে হচ্ছে 3 নম্বর জাবেদার মধ্যে, শেয়ার আবেদন হিসাব ডেবিট 800 টাকা এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 800 টাকা। এবং তারপরে এই 160 টাকা চলে যাবে হচ্ছে 4 নম্বর জাবেদার মধ্যে, শেয়ার আবেদন হিসাব ডেবিট 160 এবং শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হচ্ছে 160। এটাই হচ্ছে তোমাদের এই 1000 বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে যে পার্টটা। আচ্ছা দেখতে পাচ্ছি যে ঝাপসা হয়ে গিয়েছে, আমি হচ্ছে গিয়ে ঠিক করে এসেছি,
তো তোমরা এবার আমাকে বলে দাও যে ক্লিয়ার হয়েছে নাকি। আচ্ছা আমি হচ্ছে, আচ্ছা জাবেদ কি এরকম হতে পারে যে শেয়ার আবেদন হিসাব 800, শেয়ার অধিহার 160, মূলধন হিসাব হচ্ছে 960? না ভাইয়া, মূলধন এখানে কখনো 60 টাকা হবে না, মূলধনের পরিমাণ সবসময় এখানে 800 টাকাই থাকবে। মূলধনটা হবে না, তুমি যেটা করতে পারো, তুমি শেয়ার আবেদন ডেবিট দিতে পারো 960, এটার সাথে করা যায় যে শেয়ার আবেদন হিসাব 960। তারপর হচ্ছে, আচ্ছা আমি দেখে নেই যে, আচ্ছা এখানে একটু বাজে অবস্থা হয়ে গিয়েছে। এখনো কি ক্লিয়ার হয় নাই? আচ্ছা ক্লিয়ার না হলে তো ঝামেলা, আমি দেখছি, দেখে হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আরেকবার ওয়েট। আচ্ছা ভাই দেখতে পাচ্ছি সবাই বলছে যে ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা ফাইন ফাইন ফাইন, তাহলে আমরা আর দেরি করবো না, আমাদের নেক্সট যে পার্ট রয়েছে সেই পার্টের মধ্যে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা কাজ করব কি নিয়ে? এবার আমরা কাজ করব হচ্ছে অবহার নিয়ে। দেখো নিচের যে পার্টগুলো রয়েছে সেগুলো অধিহারে অবহারে কখনোই পাল্টায় না। পাল্টায় কোনটা? পাল্টায় শুধুমাত্র হচ্ছে আবেদনের যে পার্টটা রয়েছে সেই পার্টটা হচ্ছে সবসময় পাল্টে যায়। এবার খেয়াল করে দেখো, সবাই কিন্তু যখন তোমাকে টাকা দিবে, সবাই কিন্তু তোমাকে 8 টাকা করে এবার হচ্ছে তোমাকে আবেদন করবে। তাহলে 120 × 8 কত হয়? 120 × 8 হয় হচ্ছে 8 × 96, 960 টাকা করে তোমাকে এবার সবাই হচ্ছে আবেদন করেছে। ঠিক আছে ফাইন, এখন পুরোপুরি ক্লিয়ার আছে। আচ্ছা 960 টাকা করে সবাই তোমাকে কি করেছে? সবাই তোমাকে হচ্ছে আবেদন করেছে। কত হলো এবার 120 × 8? তাহলে প্রথমে গিয়ে হচ্ছে জাবেদাটা আমি আবার লিখে দিচ্ছি। আচ্ছা ভাই কোনো ধরনের কি তোমাদের সমস্যা আছে? ক্লিয়ার? এইবার একটু খেয়াল করে দেখো, প্রথম যে প্রথমত হচ্ছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হচ্ছে ক্রেডিট, এই ক্ষেত্রে কত টাকা হবে? এই ক্ষেত্রে হবে হচ্ছে প্রত্যেকে 8 টাকা করে তোমাকে হচ্ছে তোমাকে আবেদন করেছিল, এবং তার আবেদন করেছে কয়টা? যে তোমাকে হচ্ছে 80টি 120টা হচ্ছে আবেদন এসেছিল। তাহলে 120 হয় হচ্ছে 960 এবং 960। এবার 960কে হচ্ছে আমি বিভিন্ন ভাগে ভাগ করে দেব। 2 নম্বর যাবে তারা হচ্ছে আমি যেটা করব, সবাইকে হচ্ছে আমি যার যার শেয়ার তাকে হচ্ছে আমি ফেরত দিয়ে দিব, এক্সট্রা যে পরিমাণটা ছিল সেটা আমি ফেরত দিয়ে দিব। এটা যাবে দাদা কি ঠিক এর উল্টা যাবে দাদা, যে যাবে দাদা হচ্ছে শেয়ার আবেদন হচ্ছে ডেবিট এবং ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, সবাই যেহেতু 8 টাকা করে হচ্ছে কি দিয়েছিল। আচ্ছা তো সিজুকা জিজ্ঞেস করছে এখানের মধ্যে জাবেদা উল্টা পাল্টা হলে কোনো প্রবলেম আছে নাকি? না ভাইয়া, জাবেদা যদি উল্টা পাল্টা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমি জাস্ট তোমাদের সিকুয়েন্সিয়ালি দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের মনে হয় অন্য জাবেদা আগে পড়ে দিবা এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করে দেখো শেয়ার আবেদন কতগুলা হচ্ছে আমি ফেরত দিয়ে দিচ্ছি, আমি 40 জনেরটা ফেরত দিয়ে দিয়েছি, 40 × 8 কত হয়? 4×32, 320 টাকা হচ্ছে আমি ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আবার হচ্ছে কিছুটা ঝাপসা হয়ে গিয়েছে। আচ্ছা আমি তাহলে হচ্ছে ওয়াইফাইটা অফ করে দিই, আমি আমার ডাটা অন করে দিচ্ছি, এত আশা করছি আর ঝামেলা হবে না। তাহলে আচ্ছা আমি হচ্ছে ওয়াইফাইটা অফ করে দিয়ে আমার ডাটা অন করে দিয়েছি। তাহলে এবার তোমরা দেখো যে ক্লিয়ার হয়েছে নাকি, তোমরা কমেন্ট করতে করতে আমি এবার 3 নম্বর যাবে তারা হচ্ছে বোঝানো শুরু করে দিই। এবার 3 নম্বর যাবে তারা খেয়াল করে দেখো, অধিহারের ক্ষেত্রে যদি আমরা 4টা হচ্ছে কি করেছিলাম, আমরা হচ্ছে 4টা যাবে দিয়েছিলাম, কিন্তু অবহারের ক্ষেত্রে আমরা যেটা করব, অবহারের ক্ষেত্রে আমরা 3টা যাবে দিব। কেন? এই ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল করে দেখো, আমরা তো শেয়ার আবেদন ডেবিট দিয়েছি, ঠিক আছে,
এই টাকা তো চলে গেল, এরপরে পার্ট কি? নেক্সট পার্টটা হচ্ছে শেয়ার আবেদনের টাকাকে অবহারে ট্রান্সফার করা এবং মূলধনের মধ্যে ট্রান্সফার করা। দেখো আমি জাবেদা লিখি যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, দেখো শেয়ার আবেদন ছিল হচ্ছে 960, 960 টাকার মধ্যে আমাদের অলরেডি চলে গিয়েছে কত, 960 টাকার মধ্যে আমাদের 320 টাকা হচ্ছে অলরেডি চলে গিয়েছে। আমাদের কাছে আবেদনের পরিমাণ পড়ে রয়েছে 640 টাকা। এইবার মূলধনের পরিমাণ কত? শেয়ার মূলধন তো সবসময় কত টাকা হবে? 800 টাকাই হবে। এর জন্য শেয়ার মূলধন ক্রেডিট হচ্ছে 800 টাকা। ক্রেডিট কত? 800 টাকা। খেয়াল করে দেখো ডেবিট ক্রেডিট কিন্তু এখানে মিলেনি, ডেবিট ক্রেডিটের মধ্যে কিন্তু এখানের মধ্যে একটা পার্থক্য হয়ে গিয়েছে। কত টাকার পার্থক্য হয়েছে খেয়াল করে দেখো, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 160 টাকা। এই 60 টাকাটা হচ্ছে শেয়ার অবহার হিসাব। পার্থক্য কোথায় রয়েছে? ডেবিটের মধ্যে। ডেবিটের মধ্যে গিয়ে হয়ে যাবে হচ্ছে শেয়ার অবহার হিসাব। ব্যাপারটা হচ্ছে শেয়ার অবহারের জন্য আলাদা যাদের যাদের পসিবল, শেয়ার অবহার হিসাব হচ্ছে ডেবিট, শেয়ার মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। কিন্তু অনেকেই হয়তো যাবে তারা ভুলে যেতে পারে, এই কারণে আমি তোমাদের সাজেস্ট করব যে এই ক্ষেত্রে অবহারের ক্ষেত্রে আলাদা করে চারটা জাবেদা না দিয়ে তোমরা হচ্ছে তিনটা জাবেদার মধ্যে এটা শেষ করে দিবা। কি বললাম যে তোমরা হচ্ছে প্রথমত তো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, এটা ফাইন। এরপর এক্সট্রা টাকা তোমরা ফেরত দিয়ে দিয়েছো, শেয়ার আবেদন হচ্ছে ডেবিট এবং ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। কিন্তু তিন নাম্বারের ক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমরা শেয়ার আবেদন এবার শুধুমাত্র পড়ে রয়েছে 960 মাইনাস 320, 640 টাকা পড়ে রয়েছে ডেবিট দিকে, কিন্তু ক্রেডিট দিয়ে গিয়ে মূলধন রয়েছে কত? 800 টাকা। মাঝখান দিয়ে কিন্তু 160 টাকার হচ্ছে একটা পার্থক্য হয়ে গিয়েছে। 160 টাকার পার্থক্যটা আমাদের জন্য হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার ডেবিট কত? 160 টাকা। এটাই হচ্ছে তোমাদের অবহারের যে পার্টটা রয়েছে সেই পার্টটা। তো আমাকে বলো যে অবহারের পার্ট বুঝতে তোমাদের কোনো ধরনের সমস্যা কি হয়েছে নাকি হয়নি। যদি না হয় তাহলে আমাদের বেসিক আর জাস্ট দুই তিনটে জাবেদা রয়েছে, সেগুলো শেষ করেই হচ্ছে আমাদের পরবর্তী যে পার্ট রয়েছে খতিয়ান এবং আর্থিক বিবরণী, সেই পার্টের মধ্যে হচ্ছে আমরা চলে যাব। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি সানজানা হচ্ছে পারফেক্টলি অ্যান্সার দিয়েছেন যে শেয়ার আবেদন হচ্ছে 640, শেয়ার অবহার 160 এবং শেয়ার মূলধনের পরিমাণ ক্রেডিট হচ্ছে 800 টাকা। আচ্ছা ফাইন, তো সবাই দেখতে পাচ্ছি এখানের মধ্যে অংশগ্রহণ করছে, সাইফুল, নাহিয়ান, রেহান সবাই হচ্ছে পারফেক্টলি এখানে অ্যান্সার দিচ্ছে। ভাইয়া যদি আরেকবার একটু বলেন অবহারের ব্যাপারটা বলে দিন। অবহার দেখো 2 টাকা করে হচ্ছে অবহার যেহেতু দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এটা লসের মতো হয়েছে। যদিও একে লসটা বলে অনেক সম্পদ বলা হয়, অধিহার যেহেতু ক্রেডিট হয়, অবহার কি হয়? অবহার হয় হচ্ছে ডেবিট। এই অবহারের পরিমাণ হচ্ছে 160 টাকা। শেয়ার আবেদন বাকি ছিল 640, এই দুটো মিলে কত হয়? 800। অর্থাৎ ডেবিটে রয়েছে 800 এবং শেয়ার মূলধন ক্রেডিট কত টাকা রয়েছে? 800। এই যে 80×10 টাকা, এটাই হচ্ছে তোমাদের যে তিনটা পার্ট রয়েছিল সেই পার্টটা। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে কারোর প্রবলেম নেই। আচ্ছা ভাইয়া, অবহারটা এখানে বের করবো, ওই যে বলে দিলাম অবহার টাকাটা হচ্ছে 80×2, এক্ষেত্রে হচ্ছে 800×, 800×, হচ্ছে এখানের মধ্যে 10, 80×10, আর 640 টাকার মধ্যে থেকে আসছে, এটা হচ্ছে 960 মাইনাস 320। ওকে, তো সবাই যদি বুঝে থাকো এই পার্টটা, তাহলে তোমাদের বেসিক জাস্ট আর 2টা বা 3টা হয়তো জাবেদা আছে, যেগুলো হচ্ছে যদি কোয়েশ্চনে থাকে, উল্লেখ থাকে, তখন গিয়ে তোমরা হচ্ছে ইউজ করবে। ধরো যদি তোমাদের বলা হয় যে অবলেখকের কমিশন প্রদান করা হলো, অবলেখকের কমিশন প্রদান করা হলো শেয়ার প্রতি 1 টাকা, তোমরা কয়টা শেয়ার বিক্রি করেছিলে? তোমরা হচ্ছে এখানে 80টা শেয়ার বিক্রি করেছিলে, সেক্ষেত্রে জাবেদা হবে, এটা হচ্ছে 5 নম্বর জাবেদা, সেক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে অবহারের অবলেখকের কমিশন হিসাব ডেবিট। এবং ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। কখন যদি বলা হয় যে শেয়ার প্রতি কমিশন দেওয়া হয়েছে কত টাকা করে? 1 টাকা করে। মনে রাখবা এই চ্যাপ্টারে যত কিছু রয়েছে কখনোই নগদে করা হয় না, শেয়ারের সব কিছুই করা হয় হচ্ছে
ব্যাংকের মাধ্যমে। এই কারণে কখনোই নগদান হিসাব লিখবা না, তোমার লিখবা হচ্ছে ব্যাংক হিসাব, ঠিক আছে? এখন ছয় নম্বরের মধ্যে ধরো তোমরা কোনো একটা সম্পদ কিনলা, ধরো তুমি একটা হচ্ছে যন্ত্রপাতি কিনলা, যাবে কি হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি মেশিন কিনো, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি আসলে বুঝতেই পারছো, কিন্তু মাঝে মাঝে এমন হয় তোমাদেরকে কোশ্চেনে বলে দিতে পারে, তোমাদেরকে কোশ্চেনে বলে দিল যে টাকার বিনিময়ে না, শেয়ারের বিনিময়ে হচ্ছে তোমাদের একটা যন্ত্রপাতি কিনা রয়েছে। ধরো অবহার অধিহার কিচ্ছু নেই, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আর তোমরা কি করেছো যে ধরো 5টা শেয়ারের বিনিময়ে, আচ্ছা যদিও রিয়েল লাইফে এটা পসিবল না 5টা শেয়ার দিয়ে, ধরো 5টা শেয়ার দিয়ে তোমরা একটা যন্ত্রপাতি কিনলে, সেক্ষেত্রে যাবে না হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। যখনই দেখবা যে শেয়ার দিয়ে কিছু কিনা হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই শেয়ার মূলধন হিসাবকে তোমরা হচ্ছে ক্রেডিট করে দিবা, ঠিক আছে? কি করবা, যখনই শেয়ার দিয়ে কিছু কিনা হবে তোমরা শেয়ার মূলধন হিসাবকে হচ্ছে ক্রেডিট করে দিবা। এটাই হচ্ছে তোমাদের যে জাবেদাগুলো ছিল সেগুলা। একটা জাবেদা না একটু রেয়ার, যদিও পরীক্ষায় বিষয়টা আসে না, আমরা কিন্তু নর্মাল জাবেদা পড়ে এসেছি যে বিনামূল্যে পণ্য বিতরণ। জাবেদা কি? বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। এটা আমরা সাধারণ জাবেদা পড়ে এসেছি, কিন্তু এমনও হতে পারে তোমাদেরকে বিনামূল্যে হচ্ছে শেয়ার বিতরণ করা হলো, এই জাবেদা আবার কেমন হতে পারে? এই ক্ষেত্রে তো অবশ্যই ক্রয় হিসাব ক্রেডিট হবে না। কি বললাম যে বিনামূল্যে শেয়ার বিতরণ, এটা করা হয়ে থাকে কোম্পানির সুনাম বৃদ্ধির জন্য। হয়তো তার পুরান বা এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার ছিল তাদের মধ্যে হয়তো কি করেছে, সে বিনামূল্যে হচ্ছে কিছু শেয়ার হচ্ছে বিতরণ করেছে। সেই ক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে এরকম, কি বললাম, এটা হচ্ছে বিনামূল্যে শেয়ার বিতরণে যাবে না। এই ক্ষেত্রে জাবেদার ক্ষেত্রে খেয়াল করে দেখো, শেয়ার যখন ইস্যু করা হবে অবশ্যই শেয়ার মূলধন ক্রেডিট হতে বাধ্য, কিন্তু ডেবিটে কি হবে? এই কাজটা করা হয় শুধুমাত্র কোম্পানির সুনামের বৃদ্ধির জন্য, এই জন্য এই ক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে সুনাম হিসাব ডেবিট। আচ্ছা, তো এখানের মধ্যে আফিফা বলছে যে ভাইয়া অবলেখকের কমিশন বের করতে বলে দেন। অবলেখকের কমিশনটা হচ্ছে, এটা পরীক্ষা বিভিন্নভাবে আসতে পারে, যদি বলে দেয় যে শেয়ার প্রতি 1 টাকা করে হচ্ছে তুমি কমিশন দিলা, সব সময় তুমি খেয়াল করবা হচ্ছে বিলিখিতর দিকে, তুমি কয়টা বিলি করছো, তুমি 80টা বিলি করছো। শেয়ার প্রতি যদি 1 টাকা হয় তাহলে 80 × 1 কত হয়? 80 টাকা। যদি বলে দেয় শেয়ার প্রতি 0.5 টাকা তাহলে 80 × 0.5 যার পরিমাণ হবে 40 টাকা। এভাবেই হচ্ছে তোমরা অবলেখ কমিশনটা হচ্ছে বের করবে। হ্যাঁ, আচ্ছা জিজ্ঞেস করছে সিজুকা যে ভাই আর কোনো কুইজ দেবেন না? হ্যাঁ কুইজ তো আছে। আচ্ছা, যেহেতু কুইজের কথা বললে তাহলে হচ্ছে তোমাদের নেক্সট যে কুইজটা রয়েছে সেই কুইজটা হচ্ছে আমি দিয়ে দেই। আচ্ছা, কুইজ কোথায় গেল? ফাইন, এটা আমাকে বলো তো একটু। এটা হচ্ছে 3 নম্বর কুইজ, 10 টাকা লিখিত মূল্যের 2টি শেয়ার 12 টাকা করে বিক্রি করা হলে বিলিখিত মূলধন কত হবে? এটা হচ্ছে তোমাদের জন্য আজকের 3 নম্বর কুইজ। তাহলে এখনই হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে দাও যে 10 টাকা লিখিত মূল্যের যদি 2টি শেয়ার 12 টাকা করে বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে তোমাদের বিলিখিত মূলধনের পরিমাণ কত হবে? সেটা কি 20 টাকা হবে নাকি সেটা 24 টাকা হবে? দেরি না করে এখনই হচ্ছে তোমরা কমেন্টের মধ্যে সেটা জানিয়ে দাও। সবাই হচ্ছে অ্যানসারটা শুরু করে দিয়েছে। সাইফুল বলছে এ, ইস্তিয়াক বলছে এ, তারপর হচ্ছে আফিফা বলছে এ, সানজিদা নেহা বলছে এ, হৃদয় বলছে 1/A। দেখে নেই যারা হচ্ছে, ফাইজুল বলছে এ, মায়েশা বলছে এ, এখানে মধ্যে যারা যারা এ অ্যানসার দিচ্ছ, দোয়া বলছে এ, সবাই হচ্ছে সঠিক। সম্রাট, আনিহা, অনু, যারা যারা এখানে এ অ্যান্সার দিয়েছো, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? যদিও 10 টাকা মূল্যের
শেয়ারটাকে 12 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এখানে 10 টাকাটা হচ্ছে আমাদের জন্য মূলধন এবং 2 টাকাটা হচ্ছে আমাদের জন্য কি অধিকার। তাহলে 10 × 2 = 20 টাকা হবে হচ্ছে আমাদের বিলিখিত মূলধনের পরিমাণ, এবং 2 × 2 = 4 টাকা হবে হচ্ছে আমাদের অধিকার। এই কারণে এটার অ্যান্সার হবে হচ্ছে 20। যারা এখানে এই অ্যান্সার দিয়েছো, রেহান, তারপর হচ্ছে সাইফুল, সবাইকে হচ্ছে কংগ্রাচুলেশন, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, তাহলে আশা করছি জাবেদার মধ্যে তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। এরপর যে নেক্সট পার্টটা করতে হয় সেই পার্টটার নাম হচ্ছে খতিয়ান। এখন খতিয়ান হচ্ছে আশা করি তোমাদের আলাদা করে বলার মতো কিছু নেই। এখানে খুব কম তোমাদের হচ্ছে কি দেওয়া রয়েছে, জাবেদা দেওয়া রয়েছে। তোমাদের কি কি মেনলি খতিয়ান আসে, খতিয়ান আসে তোমাদের মেনলি হচ্ছে ব্যাংক হিসাবের খতিয়ানটা বেশি করতে বলে, কারণ অন্যগুলা কিন্তু সবগুলো হচ্ছে মোটামুটি একটা করেই মাত্র আসে, কিন্তু ব্যাংক হিসাবের হচ্ছে অনেকগুলা জাবেদা হয়। এই কারণে তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় গিয়ে খ নাম্বারে বলে দেয় যে ব্যাংক হিসাবের হচ্ছে কি করো, খতিয়ান করো। কারণ ব্যাংক হিসাবের খতিয়ান না করলে পরবর্তীতে গিয়ে তোমাদের হচ্ছে আলাদা করে সাইডে বের করে নেওয়া লাগে ব্যাংক হিসাবের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে খতিয়ান নিয়ে আসলে তোমার কোনো ঝামেলা হবে না। খতিয়ানের ক্ষেত্রে ব্যাংক কোথায় কোথায় আসে, ব্যাংক হচ্ছে প্রথমত 1 নম্বর জাবেদায় আসে, 2 নম্বর জাবেদায় আসে। প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 2 নম্বরে গিয়েছিল শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি কোনো ধরনের সংশ্লিষ্ট সম্পদ থাকে, অথবা যদি কি করা হয় অবহারের কমিশন দেওয়া হয়, মানে অবলেখকের কমিশন দেওয়া হয়, এই সব ক্ষেত্রে কিন্তু কি করা হয়, ব্যাংক হিসাব কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, তো পরীক্ষার মধ্যে তোমাদের মাঝে মাঝে ব্যাংক হিসাবের হচ্ছে কি আসতে পারে, ব্যাংক হিসাবের খতিয়ান আসতে পারে। এই পার্টগুলি নিয়ে বেশি সমস্যা নেই। আচ্ছা, আমি কিন্তু আগে অ্যান্সার দিয়েছি ভাইয়া 5 জনের মধ্যে। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে সবার শেষে গিয়ে অবশ্যই চেক করব কারা হচ্ছে আগে অ্যান্সার দিচ্ছেন, সেই অনুযায়ী আমি আজকে ঘোষণা করব কারা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ক্লাস। ঠিক আছে, খতিয়ান নিয়ে সমস্যা হওয়ার কথা না। এখন আমরা দেখে নিই আর্থিক অবস্থা বিবরণের মধ্যে কি কি আসবে। আচ্ছা, আর্থিক অবস্থা বিবরণী মনে রাখবা যখন তোমরা এই সেকেন্ড পেপারে করবা। তোমাদের কিন্তু আর্থিক বিবরণী তৈরি করার সময় তোমাদের 2টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে তারলের ভিত্তিতে করা যায়, অর্থাৎ আগে হচ্ছে তোমার তরল সম্পদগুলি আসবে, চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, অথবা উল্টাটা স্থায়িত্বের ভিত্তিতে হতে পারে। আগে হচ্ছে স্থায়ী সম্পদ, পরে বিনিয়োগ, তারপর চলতি সম্পদ। কিন্তু মনে রাখবা এই সেকেন্ড পেপারের ম্যাথের মধ্যে কিছু বলা না থাকলে সবসময় হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে ম্যাথ করতে হয়, অর্থাৎ সবার আগে তোমাদের আসবে হচ্ছে স্থায়ী সম্পদ, এরপর তোমাদের আসবে হচ্ছে বিনিয়োগ, এরপর তোমাদের আসবে চলতি সম্পদ, এরপর সবার শেষে গিয়ে তোমাদের আসবে হচ্ছে অলিক সম্পদ। আচ্ছা, তো সম্পদ শুরু করার আগে তোমাদেরকে হচ্ছে আমি, আচ্ছা আগে একটু কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই। এখানের মধ্যে ইস্তিয়াক বলছে, ভাইয়া সংশ্লিষ্ট হিসাব বলতে কি বোঝানো হয়। আচ্ছা, যখন আমি বলছি সংশ্লিষ্ট, যখন কিনা হচ্ছে সম্পদ বলা হয়, তার মানে হচ্ছে যে কোনো সম্পদ আর কি, যে সম্পদের নাম উল্লেখ থাকবে। বইয়ে প্রায় সময় দেখবা এরকম জাপেদা দেওয়া রয়েছে, সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। প্রায় সময় বইয়ের মধ্যে গিয়ে হচ্ছে এরকম জাপেদা থাকে। সংশ্লিষ্ট সম্পদ মানে হচ্ছে তোমাদের কোশ্চেনের মধ্যে যে সম্পদের নাম উল্লেখ রয়েছে। যদি যন্ত্রপাতি উল্লেখ থাকে তাহলে হয়ে যাবে যন্ত্রপাতি ডেবিট, যদি মেশিন থাকে হয়ে যাবে মেশিন ডেবিট। এটাকেই বলা হয় হচ্ছে সংশ্লিষ্ট যন্ত্রপাতি। ঠিক আছে, আচ্ছা তো জিজ্ঞেস করছে ভাইয়া অলিক সম্পদ কি। অলিক সম্পদ বলতে বোঝানো হয় যে সম্পদের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। খেয়াল করে দেখো, অবলেখকের কমিশন, এটা হচ্ছে এক ধরনের অলিক সম্পদ। এই ধরনের সম্পদগুলোকে তুমি হচ্ছে কখনো বাজারে বিক্রি করতে পারবে না, বাজারে বিক্রি করে এর থেকে হচ্ছে কোনো ধরনের অর্থ আদায় করা সম্ভব নয়। কিন্তু এর পরেও একে হচ্ছে কি করা হয়, একে সম্পদ হিসেবে উল্লেখ করা হয়, সেই সকল সম্পদকে বলা হয়ে থাকে অলিক সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ কি কি আসতে পারে, এটা হতে পারে হচ্ছে যন্ত্রপাতি, আচ্ছা আমি হচ্ছে আবার ব্যাক করছি, আই এম সরি।
এনিহাও হচ্ছে নেটের জন্য আটকে গেছিল। এটা হচ্ছে তোমাদের জন্য আজকের 4 নম্বর কুইজ। শেয়ার অবহার কোন জাতীয় সম্পদ? এটা কি চলতি সম্পদ নাকি এটা হচ্ছে একটা অরিক সম্পদ? এখনই হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এটা কোন ধরনের সম্পদ। দেখতে পাচ্ছি সবাই হচ্ছে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো। ফাইন, যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছে দেখে নিই। সানজিদা বলছে বি, সানজানা বলছে বি, সিজুকা, মাইশা, তারপর হচ্ছে নাহিয়ান, সবাই বলছে বি, অর্ভানা বলছে বি, সাইফুল বলছে বি। হ্যাঁ, যারা এখানে বি অ্যান্সার দিচ্ছে সবাই হচ্ছে সঠিক। অলিক সম্পদ মানে কি? যে সম্পদটা হচ্ছে প্রকৃতপক্ষে বাজারে বিক্রয় করা সম্ভব নয়, কিন্তু একে হচ্ছে সম্পদ হিসেবে উল্লেখ করা হয়। অলিক সম্পদের আরও নাম রয়েছে, অন্যান্য সম্পদ হতে পারে, ভুয়া সম্পদ। বুঝতেই পারছি মানে ভুয়া সম্পদ কেন বলা হয়, কারণ এগুলো প্রকৃতপক্ষে কোনো সম্পদ না। এগুলোকে সম্পদ বলা হলেও এগুলোকে কখনোই বাজারে হচ্ছে বিক্রি করা পসিবল হবে না, ঠিক আছে? তাহলে অলিক সম্পদ কী কী আসতে পারে? অলিক সম্পদ তোমাদের এই চ্যাপ্টারে হচ্ছে তিনটা অলিক সম্পদ রয়েছে, সেটা হচ্ছে অবলেখকের কমিশন, আচ্ছা একটু আটকে গিয়েছিল সরি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের হচ্ছে মোটামুটি অলিক সম্পদ এই তিনটাই মেইনলি আসে। একটা হচ্ছে অবলেখকের কমিশন, প্রাথমিক খরচ এবং হচ্ছে শেয়ার অবহার। তোমাদের এগুলি ছাড়া সম্পদ পাশের মধ্যে আর তেমন বেশি কিছু আসে না। তাহলে এই পার্টগুলো মনে রাখতে পারলে তোমাদের সম্পদ পাস করতে হচ্ছে কোনো সমস্যা হবে না। আমাদের যেই পার্টটার দিকে মেইনলি মনোযোগ দেওয়া লাগবে সেই পার্টটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব পাঁচটা হচ্ছে আমাদের একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে, ঠিক আছে? তাহলে এই পার্টটা আমরা একটু দেখে নিই। সম্পদ পাস নিয়ে আশা করি তোমার ঝামেলা হবে না। এই স্থায়ী সম্পদ আসতে পারে হচ্ছে যন্ত্রপাতি অথবা মেশিন হতে পারে অথবা হচ্ছে সুনাম, ঠিক আছে? এগুলো তোমাদের স্থায়ী সম্পদ, তোমাদের পরীক্ষার মধ্যে বিনিয়োগটা নর্মালি আসে না। চলতি সম্পদের মধ্যে আসে সাধারণত ব্যাংকটাই আসে। আর অলিক সম্পদ কী হতে পারে? অবলেখকের কমিশন, প্রাথমিক খরচ, অবহার, এগুলি হচ্ছে তোমাদের অলিক সম্পদের মধ্যে গিয়ে পড়ছে। কিন্তু আর সেখানের মধ্যে আবু আবদুল্লাহ মহসিন বলছে ভাই আমার প্রশ্নটা, ভাই আপনার প্রশ্নটা হয়তো হচ্ছে, আচ্ছা দেখি ভাইয়া, অবহার কেন সম্পদে দেখানো হয়? এটাই বললাম, অবহারটা হচ্ছে দেখো একেবারে কোম্পানি যখন কিনা হচ্ছে গঠন করা হয়, তখন গঠন করার টাইমে গিয়ে প্রথম দিকে যত ধরনের খরচ হয় সব খরচকে হচ্ছে ব্যয় মানে সম্পদ হিসেবে দেখানো হয়। অবহার যখন কিনা হচ্ছে তুমি কোম্পানি গঠন করবা, গঠন করার টাইমে কিন্তু কী করা হয়, শেয়ার বিক্রয় করা হয়, এবং তার সাথে যেহেতু অবহার সম্পর্কিত এই কারণে এই খরচটাকে হচ্ছে কী করা হচ্ছে, সম্পদ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই পার্টটা নিয়ে বেশি সমস্যা হবে না। আমাদের মেইনলি যেই পার্টটা লাগবে সেটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব পাস। এই পার্টটার দিকে একটু ভালোমতো খেয়াল করে দেখো। দায় পাশে, দায় পাশটা কি সেটা হচ্ছে প্রথমত লিখবা শেয়ার মালিকানা সত্ত্ব, শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়। প্রথমে হচ্ছে এই টাইটেল দিয়ে তোমরা শুরু করবা। খেয়াল করে দেখো তোমাদের কিন্তু 4 ধরনের মূলধন রয়েছে, প্রত্যেকটা মূলধনকে এখানে শো করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম যে 4টা মূলধনকে শো করাটাই হচ্ছে এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে তোমাদের হচ্ছে অনুমোদিত মূলধন। তোমরা প্রথমে অনুমোদিত মূলধন টাইটেল দিবা, এরপর তোমরা হচ্ছে এইভাবে লিখবা। ভালোমতো খেয়াল করে দেখো প্রতিটি ড্যাশ টাকা মূল্যের এত পরিমাণ শেয়ার, ঠিক আছে? আমি এই বাটন মুছে দিই তাহলে ইজি হবে। দেখো পরীক্ষার মধ্যে গিয়ে হচ্ছে তোমাদের যে পরিমাণে হচ্ছে দেওয়া থাকবে সেটাই তোমরা হচ্ছে এখানের মধ্যে উল্লেখ করে দিবা। খেয়াল করে দেখো এই ম্যাথের মধ্যে তোমাদের প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল হচ্ছে 10 টাকা। এখানে কি প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল হচ্ছে 10 টাকা, আর কতগুলো শেয়ার তুমি অনুমোদন পেয়েছিলে? তুমি হচ্ছে 100টা শেয়ার বিক্রির জন্য অনুমোদন পেয়েছিলে। 10 ইন্টু 100 কত হয়? 1000। এটা হচ্ছে তোমরা সবার লার্জ ঘরে লিখে দিবা,
এবং এটাকে শেষ করে দিবা। অনুমোদিত মূলধন কখনোই হচ্ছে ম্যাথের মধ্যে যোগ বিয়োগ করা হয় না, এটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনটা যোগ বিয়োগ করা হয় না? অনুমোদিত মূলধন কখনোই ম্যাথের মধ্যে যোগ বিয়োগ করা হয় না, শুধুমাত্র দেখানো হয় যে আমার কোম্পানির এতগুলো মূলধন হচ্ছে বিক্রি করার ক্যাপাসিটি রয়েছে। ঠিক আছে, এরপরে তোমার লিখবা হচ্ছে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন এটাও সেম ভাবে লিখবা যে প্রতিটি এত টাকা দরে বা এত টাকা মূল্যের এতটি শেয়ার। এটা কত হলো? আমি কিন্তু 80টা শেয়ার হচ্ছে বিক্রির জন্য আমি আবেদন করেছিলাম, মানে বাজারে হচ্ছে ইস্যু করেছিলাম, এবং প্রত্যেকটা শেয়ারের দাম ছিল হচ্ছে 10 টাকা। 80 × 10 কত হয়? 80 × 10 পরিমাণ হয় হচ্ছে 800। এই শেয়ারের টাকাটাও হচ্ছে আমরা যোগ বিয়োগ করবো না, এই শেয়ারের টাকাটাও হচ্ছে আমরা শেষ করে দিব। তাহলে কোনটা যোগ বিয়োগ করবো? তোমার ম্যাথের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিলিখিত শেয়ার, ওই বিলিখিত শেয়ারের টাকাটাই হচ্ছে সব জায়গার মধ্যে যোগ বিয়োগ করা হয়। ঠিক আছে, তাহলে আবার তোমরা লিখবা এখানের মধ্যে বিলিখিত ও আদায়কৃত শেয়ার, দুইটার মধ্যে যেহেতু কোনো পার্থক্য নাই দুইটা হচ্ছে একসাথে লিখে দিবা, বিলিখিত ও আদায়কৃত শেয়ার। আবার লিখবা যে প্রতিটি ঢ্যাশ টাকা মূল্যের ঢ্যাশ শেয়ার। ঠিক আছে, খেয়াল করে দেখো এক্ষেত্রে ছিল হচ্ছে 10 টাকা মূল্যের 80টি শেয়ার, এক্ষেত্রে কত হয়? 800 টাকা। এইটাকে হচ্ছে আমরা ম্যাথের মধ্যে কাজে লাগাবো। আচ্ছা, আর একটা প্রশ্ন, অধিহার কেন দায় পাশে দেখানো হয়? অধিহার দায় পাশে দেখানোর কারণটা হচ্ছে তুমি কিন্তু 10 টাকা দিয়ে হচ্ছে কি করেছিলা, তুমি নিবন্ধিত ছিলা, কিন্তু তুমি কিন্তু 2 টাকা বেশি করে হচ্ছে মনে করো বিক্রয় করছো, এই 2 টাকা বিক্রি করার অধিকার কিন্তু তোমার নেই। যেহেতু তুমি এক্সট্রা হচ্ছে 2 টাকা বিক্রি করছো, এই পার্টটাকে হচ্ছে দেখানো হয়ে থাকে দায় পাশে, কিন্তু ঠিক দায় পাশে না, এটাকে কখনো দায় বলা হয় না, একে বলা হয় হচ্ছে এক ধরনের সঞ্চিতি। এই পার্টটা শেষ হয়ে যাওয়ার পর এই যে মূলধনের পরে গিয়ে যে পার্টটা আসে সেই পার্টটার নাম হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত এই পার্টের মধ্যে গিয়ে তোমরা লিখবা হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার আমাদের ম্যাথে কত ছিল? 160 টাকা ছিল। ঠিক আছে, 160 টাকা এখানে বসিয়ে দিলাম। তোমাদের সাধারণত হচ্ছে এরপর আসার কথা কি? দীর্ঘমেয়াদী ঋণ। তোমাদের সাধারণত কোন ধরনের দীর্ঘমেয়াদী ঋণ হচ্ছে পরীক্ষায় দেওয়া হয় না, প্লাস চলতি দায়ও তোমাদের আলাদা করে তেমন বেশি একটা আসে না, যদি আসে তাহলে সেটা চলতি দায় বসিয়ে দিবা। তাহলে দেখো যে তোমাদের এখন কোনো যারা জাবেদা করেছি তোমাদের কি কি ছিল? শেয়ার আবেদন হিসাব ওইটা অফ হয়ে গিয়েছে, ব্যাংক ব্যাংক যাবে হচ্ছে চলতি সম্পদের মধ্যে, এরপর এসেছিল হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধন কোথায় আসলো? শেয়ার মূলধন এসে পড়বে হচ্ছে এই যে বিলিখিত আদায়কৃত শেয়ারের মধ্যে। তারপর গিয়ে হচ্ছে অবলেখক কমিশন, প্রাথমিক খরচ, তারপর শেয়ার অবহার, এগুলি চলে যাবে হচ্ছে অলিক সম্পদের মধ্যে। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আর কোনো কিছু বাকি নেই। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমি আর কোনো কিছু পড়ানো বাকি রাখিনি। স্টিল তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এখন কমেন্টে আস করো, আমি হচ্ছে অ্যান্সারগুলি দেওয়ার পরেই তারপরে আমার যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটি হচ্ছে শেষ করে দিব। ঠিক আছে, তো আমি হচ্ছে একটু সরে যাচ্ছি। তাহলে হচ্ছে সাইফুল বলছে যে ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ ভাইয়া, আশা করছি তোমাদের কোনো আর সমস্যা নেই। যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, শেয়ার অধিহার কেন দায়? ভাই বললাম, এটা বলে দিলাম যে শেয়ার অধিহার মেনলি দায় না, শেয়ার অধিহার হচ্ছে এক ধরনের সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে গিয়ে হচ্ছে পড়ছে। তোমাদের টোটাল 6টা হচ্ছে শেয়ার উদ্বৃত্ত রয়েছে, বাট সেটা নিয়ে হচ্ছে আমি আজকে আলোচনা করব না। তোমাদেরকে যখন হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করানো হবে তখন তোমাদেরকে সেখানে সঞ্চিতি ও উদ্বৃত্ত নিয়ে হচ্ছে বিশদভাবে আলোচনা করা হবে। আপাতত যা জেনে রাখো যে শেয়ার অধিহার কোথায় আসে, শেয়ার অধিহারটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে গিয়ে আসে। তাহলে দেখতে পাচ্ছি সবাই হচ্ছে পারফেক্টলি বুঝতে পেরেছো। স্টিল তোমাদের যদি মনে কোনো ধরনের সমস্যা থাকে তোমরা আমাকে হচ্ছে আস করতে পারো, ফিল ফ্রি টু আস। ঠিক আছে, তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিতে আমরা আশা করি কখনোই হচ্ছে ক্লান্ত হব না।
তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আরেকটি ক্লাসের মধ্যে। টিল দেন স্টে টিউনড উইথ রুবি 10 মিনিট স্কুল অ্যান্ড নেভার স্টপ লার্নিং।